কদা হাসান হোসেন বলে আম্মা জান কদা হাসান হোসেন বলে আম্মা জান দাও সঠিক বয়ান কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন বলে আম্মা জান দাও সঠিক বয়ান কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন মায়ের কাছে গিয়ে ইমাম হাসান আর হোসেন বলছে মা গো করতে হিসাব বহু সময় বসেছি হে রে মা গো তোমার কাছে এসেছি মন্নত করে মোরা যে এক রেখেছি চলতে আজি তেল বদনে মেখেছি কেন সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান মোরা করে দেব ম্লান সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান মোরা করে দেব ম্লান আরে কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন দুটোই আমার সন্তান আমি কাকে বড় বলবো আর কাকে ছোট বলবো যাকে ছোট বলবো সেই মৃত্যুর পথ অবলম্বন করবে না না আমি মা হয়ে কাউকে মৃত্যুর দিকে আগিয়ে দিতে পারবো না তাই মা ফাতেমা উত্তরে কি বললেন মা ফাতেমা বলে তাদের জবাবে মা ফাতেমা ভাবে দিলে দিলে সঠিক কথা দিগ যদি বলে উল্লাসিত হবে একটি ছেলে আর একটি যাবে মন্নতের কবলে তাই অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান শোনো হোসেন হাসান অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান শোনো হোসেন হাসান আর মা হওয়ার আওলাদ যত আদমের সন্তান সমান 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 একদা হাসান হোসেন ইমাম হাসান আর হোসেন বলছে মা যমজ সন্তান যখন কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তাদের মধ্যেও কেউ বড় আর ছোট বলে প্রমাণিত হয় মানুষ তাকেই বড় বলে যে একটু আগে ভূমিষ্ঠ হয় কিন্তু আমরা দুজনে দুই বছরের ডিফারেন্স রয়েছে আমাদের মধ্যে পার্থক্য রয়েছে দুই বছরের অথচ আপনি সমান বলছেন মা এমন কথাই খুশি নাহি হইল বারে বারে জিজ্ঞাসিতে লাগিল মা গো কে বড় আর কে ছোট তুমি হয়তো বলতে পারবে না এইটুকু বলো না মা বলো তোমার নয়ন কারে আগে দেখেছিল একবার তার নাম তুমি আজ বলো এই ভবের ভোগে কে বা আগে করলো আগমন দেখেছে এ জাহান মাগমা ভবের ভোগে কে বা আগে করলো আগমন দেখেছে এ জাহান আর কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন এই বিচক্ষণ ছেলেদেরকে বোঝানো আমার দ্বারা সম্ভব হবে না বুঝি তবুও একটা পরীক্ষায় ফেলে দেখি মা ফাতেমা একটা পলিটিক্স খেললেন একটা ফন্দি আঁটলেন একটা পরীক্ষায় ফেললেন ওদেরই পরীক্ষায় ওরা পাস ফেল হয়ে বুঝে নিক কে বড় আর কে ছোট আমাকে মুখে যেন বলতে না হয় মা ফাতেমা বলে তাদের জবাবে মুখে বলার প্রয়োজন না হবে তাহলে হাসান হোসেন বুঝবে কি করে কে বড় আর কে ছোট মা ফাতেমা তখন বলছে বাবা দুটি সিলেট পেন্সিল নও দুই ভাইয়ে সেই
বড় যার নাম আগে লিখে দিবে। তখন হাসান হোসেন করলো শুরু লিখতে, যে যার নাম হাই কি কুদরতে রহমান। হাসান হোসেন করলো শুরু লিখতে, যে যার নাম হাই কি কুদরতে রহমান। আরে একই সাথে লিখে বলে কে বড় সন্তান, আল্লাহ ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। বাবা হাসান হোসেন, তোমরা সিলেট আর পেন্সিল দিয়ে লিখে দাও, তোমাদের মধ্যে যে আগে লিখে দেবে সেই বড় বলে প্রমাণিত হবে, আমাকে মুখে আর বলতে হবে না। কিন্তু সামাইন হাজরাত, আপনারা কি শুনলেন, দুই ভাই একসঙ্গে মায়ের কোলে ফেলে দিল। তাহলে মা ফাতেমার পলিটিক্সটা কাজে লাগলো কি লাগে না? মা ফাতেমা হেরে গেল, কিন্তু হারলেই তো আর হাসান হোসেন এত সহজে ছেড়ে দেবে না। হেরে গেল, হেরে গেল, হেরে গেল ফাতেমা, যখন হেরে গেল মা ফাতেমা জোহরা, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। বলো মা, বলো মা, বলো মা, বলো মা, হেরে গেল মা ফাতেমা জোহরা, জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। আর কি বলছে তারা, বলো কে তোমার কাছে পিয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা। বলো 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 মা, বলো কে তোমার কাছে পিয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা। ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ, মাগো বলো না এখন। ঝরবে 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 তোমার চোখের পানি দেখে কার মরণ, মাগো বলো না এখন। আর কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো মতে জবাব দিতে পারছেন না, হাসান আর হোসেন ছাড়তে চাইছে না, তখন মা ফাতেমা বাধ্যতামূলক অজু করে নিলেন। কারণ তিনি জানেন, আমি নামাজে দাঁড়িয়ে গেলে হাসান আর হোসেন আমাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। তাই রই তাকিয়ে জহুরা অবাক হয়ে, বোঝাবো এই খোদা এদের কি দিয়ে, কোন বরাত বা অজুহাত না পেয়ে, দিল সে আলীর কাছে পাঠিয়ে। হযরত হাসান হোসেন ছুটে গিয়ে বলবে আব্বা জান, শুনুন মোদের এই আরমান, কার বৃহৎ শান কে তোমার ছোট সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতেমা বিচার করতে না পেরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে পাঠিয়ে দিলেন। হযরত আলী বসেছিলেন বাগানে, ওই জায়গায় যখন হাসান আর হোসেন গিয়ে প্রশ্ন করলো, আব্বাজান আমাদের মধ্যে কে বড় আর কে ছোট একটু বলুন। বলে বাবা, এই প্রশ্নের উত্তর তো তোমার মাই দিতে পারতো। বলে আম্মাজানকে না জিজ্ঞাসা করে তো আপনার কাছে আসেনি আব্বা। বলে কি বলেছে? বলে দুটো পেন্সিল আর সিলেট দিয়েছিল, আমরা দুই ভাই নাম লিখে দিয়ে দিয়েছি, তারপর আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বুঝতেই পারলেন যে ছেলে দুটোই সমান, কাকেই বা মৃত্যুর দিকে আগিয়ে দেবে, এরা যে শর্ত রাখছে। তখন হযরত আলীও চিন্তা করলেন, মা বলে তার অন্তর কোমল নরম, আর আমি আব্বা বলে আমার অন্তর কি পাথরের নাকি, আমি কেমন করে কাকে ছোট করব আর কাকেই বা মরণের পথে আগিয়ে দেব। তাই তিনিও একটা পরীক্ষাই ফেললেন। কোন সে পরীক্ষা? হযরত আলী, হযরত আলী বসেছিলেন বাগানে, দুইটি আনার ফল পড়িল নয়নে। তখন দেখিয়ে বলেন পুত্র হাসান হোসেনে, এই দুইটি আনার ভাঙো দুজনাই এনে। কেন? আরে ওই আনারের, হাসান হোসেন বলছে আব্বা জান,
আমরা কে বড় আর কে ছোট জানতে এসেছি, আমরা তো আনার ফল খেতে আসিনি আব্বা। হযরত আলী বলছেন, ওরে পাগল ছেলেরা, ওই আনার ফল আনতে বলছি খাওয়ার জন্য নয় রে। তাহলে ওই আনার ফল আনতে বলছি, তোরা দানাগুলো ভেঙে দেখ, যাতে দানা বেশি থাকবে, যার হাতে সেই ফলটা থাকবে সেই বড় বলে প্রমাণিত হবে। ওই আনারের দানা যাহার হবে গুণে কম, বুঝবি পরে তার জনম, কার বৃহৎ শান নিজেরাই পাবে প্রমাণ, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন একটা গাছে দেখলেন দুটো আনার ফল ঝুলছে, পাঠিয়ে দিলেন, হাসান আর হোসেন গিয়ে দুটো আনার ফল ধরছে, পারেনি, ধরছে, ধরে ভাবছে যেটাই বড় হবে তাদের দানা বেশি থাকবে, ওটা যদি বড় হয়ে যায় ওই তো বড় হয়ে যাবে, এটাকে ছেড়ে ওটাকে ধরতে যায়, ও ওটাকে ছেড়ে অমনি এটাকে ধরে, ধরে তো আগেরটাই বড় ছিল রে। এরকম কয়েকবার লক্তা চালি করতে 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 বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে দুই ভাই দুইটি আনার ফল পেড়ে নিল, আব্বার কাছে নিয়ে আসলো, দান ফল ভাঙা হলো, দানা গুনতে শুরু করলো, কি দেখা গেল আশিক ভাইরা নিশ্চয়ই সুবহানাল্লাহ বলতে ভুলবেন না, দেখবো কার গলার কত জোর। দুই ভাই দুইটি আনার ভাঙিল, দুই আনারের দানাও সমান দেখিল, হাসান হোসেন বোঝি নাহি মানিল, দরজা কাহার আগে তে জিজ্ঞাসিল। ও আব্বাজান, আম্মাজান যেমন বলতে পারেন না কে বড় আর কে ছোট, আপনিও বলতে পারবেন না কে বড় আর কে ছোট। আচ্ছা আপনি অন্তত এইটুকু বলুন তো, খোদার কাছে কার দরজা আগে আছে আমাদের দুই ভাইয়ের মধ্যে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চিন্তা করতে লাগলেন, খোদার কাছে কার দরজা আগে আছে আমি বলবো কি করে, আমি তো মানুষ বান্দা। তখন ইমাম হাসান হোসেন বলছে, আব্বাজান খোদার কাছে কার দরজা আগে আছে যদি বলতে পারবেন না, তাহলে লোকেরা আপনাকে শেরে খুদা বলে কেন? হযরত আলী চমকে উঠেছে, ওরে বাপরে, প্রশ্ন তো অনেক ওয়েটি, অনেক মূল্যবান, অনেক ভারী প্রশ্ন। এখন দেখা যাচ্ছে হাসান হোসেন এত বিচক্ষণ, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যদি ওদেরকে বলে যাও জান্নাতে চলে যাও, জান্নাতের দরজায় গিয়ে ওরা যদি ঝগড়া লেগে যায়, এই যদি আমি আগে যাবো, ও যদি আমি আগে যাবো, সেখানেও তো আমি ওদের আব্বা হিসাবে লজ্জায় পড়ে যাবো। হযরত আলী দুহাত তুলি বলে, ইয়া রহমান এ কেমন ইমতেহান, ইমতেহান মানে পরীক্ষা। হযরত আলী দুহাত তুলি বলে, ইয়া রহমান এ কেমন ইমতেহান, আর কে আগে যাবে জান্নাতে শুনিয়া আহ্বান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। সামাইন হযরত, আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না, হযরত আলী বিচার করতে পারলো কি না? তাই বলে হাসান হোসেন তাদের প্রশ্ন ভুলে যাবে নাকি? সেটাও না। হযরত আলী যখন আলী পারিল না করিতে বিচার, বলল সহি জবাব পাবে এবার কোথায়, আরে তোমার নানা বাদশা যে কায়নার, তার কাছে যাও যিনি মাহবুব খোদার, তোমার নানা বাদশা যে কায়নার, তার কাছে যাও যিনি মাহবুব খোদার। তখন হাসান হোসেন ছুটে গিয়ে বলবে, নানা জান, আদব কাকে বলুন, দেখুন দেখুন লক্ষ্য করুন, আদব কাকে বলে? মাকে জিজ্ঞাসা করেছে কে বড়, আব্বাকে জিজ্ঞাসা করেছে কে ছোট, আর নানাজির কাছে বড় আর ছোট কোনোটাই বলা যাবে না, আদবের খেলাফ হবে। তাই ওখানে গিয়ে কি বলবে মশওয়ারা করে নিচ্ছে দুই ভাই। হাসান হোসেন ছুটে গিয়ে বলবে, নানা জান তুমি আশিকে গুফরান, আর কে প্রথম দান হয়ে দেখেছে জাহান, কে প্রথম দান হয়ে দেখেছে জাহান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন।
আল্লাহর নবীর কাছে যখন হাসান আর হোসেন যাচ্ছে, আল্লাহ জানে কি জানে না বলুন, আল্লাহ জানে কি জানে না? মহান পাক পরমাধিকার ফেরেশতা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল ওই দেখো দেখো হাসান আর হোসেন দুই ভাই আসছে আমার নবীর কাছে। যে প্রশ্নের উত্তর গর্ভধারিণী মা হয়ে দিতে পারে না, যে প্রশ্নের উত্তর ঔরসদাতা আব্বা হয়ে দিতে পারে না, ওই একই প্রশ্নের উত্তরে যদি নাতির ওই নানা জান দিতে না পারে, হাসান আর হোসেন বলবে, ও নানাজি আপনি জ্বরের বিচার করেছেন, জীবের বিচার করেছেন, কীট পতঙ্গের বিচার করেছেন, বনহরিণীর বিচার করেছেন, এমন আপনার নাতি দুই ভাইয়ের বিচার কেন করতে পারছেন না? এটুকু বলা মানে আমার রসুল্লাহ লজ্জায় পড়ে যাবে, ও জিবরিল আমার বন্ধু লজ্জায় পড়ে যাওয়া মানে আমি আল্লাহ স্বয়ং শর্মিন্দা হয়ে যাব। তাই হাসান আর হোসেন পৌঁছানোর আগেই জিবরিল তুমি চলে যাও আর আমার রসুল রাসূলুল্লাহকে এই উত্তরটা জানিয়ে দিয়ে আসো। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়ায় দয়ার নবীকে সালাম দিয়ে বলে, ও গো রাসূলুল্লাহ, ও গো হাবিবুল্লাহ, যে পথ ধরে ইমাম হাসান আর হোসেন আসছে আপনি ওই রাস্তার দিকে ওই পথের দিকে তাকিয়ে থাকুন আর লক্ষ্য করুন ওদের মধ্যে কাছাকাছি এসে যে সালাম দেবে আসসালামু আলাইকুম বলবে, ও গো আল্লাহর রাসূল আপনি দীপ্ত কণ্ঠে উচ্চ কণ্ঠে তাকেই বড় বলে ঘোষণা করতে পারেন। তাই খোদার হাবিব খোদার হাবিব ছিলেন খোদার ধ্যানে, হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে, যে সওয়াল করিবে এরা দুজনে আল্লাহর নবী ওহি দ্বারা সব জানে। তাই সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান, দুই ভাই একসঙ্গেই যাচ্ছিল, যেতে যেতে যখনই হোসেন দেখতে পেয়েছে নানাজি গাছের গোড়ায় বসে আছে, সঙ্গে সঙ্গে হাসানের হাতটা ছাড়িয়ে দিয়ে নিজে দৌড়েছে। কেন এই মনে করে দৌড়েছে যে আমি যদি নানাজির কোলে আগে গিয়ে বসে পড়ি, আর অন্যান্য সময় যেমন জিজ্ঞাসা করতাম নানাজি গো আপনার কাছে কে বড়, নানাজি বারবার বলতেন ভাই হোসেন রে এ জগতে তোর থেকে বড় আমার কাছে আর কেই বা আছে, এই উত্তরটা নবীজি বলতে থাকবে আর হাসান সে সময় পৌঁছে গিয়ে শুনতে পাবে, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন থাকবে না। তাই সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান, সামনে 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 চলেছে হোসেন আর পেছনে হাসান, হোসেন করতে চাই বয়ান আর পেছন হতে হাসান বলে, ইয়া শাহে জামান সালাম সালাম আসসালাম, একদা হাসান হোসেন, কে বড় আর কে ছোট হলো আপনারা জেনে নিয়েছেন, বুঝতে পেরেছেন? কিন্তু নবীজি কাউকে কখনোই ছোট করেননি, তাই তখনও করতে পারলেন না, বরং দয়ার নবী কি বললেন শোনেন, নবীজি বলেন, ও হাসান হোসেনা জানি তোমাদের কি মনের বাসনা, নবীজি বলেন, ও হাসান হোসেনা আমি জানি তোমাদের কি মনের বাসনা, তবে জেনে রেখো বখিলরা বখিলরা কখনো বড় হবে না, সেই বড় যে দেয় সালামের নজরানা, যে সালাম দেবে সেই বড় হবে। ও আমার আম্মা জানেরা, ভিডিও স্ক্রিন লাগানো আছে নাকি, স্ক্রিন লাগানো আছে? আমার আম্মা জানেরা যারা শুনছেন, স্বামীকে সালাম দেবেন, স্বামীরা যারা শুনছেন স্ত্রীকে সালাম দেবেন, কারণ এর থেকে বড় দোয়া পৃথিবীতে আর কিছু নেই, আগেই বলেছি। এই দোয়া দেওয়া নেওয়া যে বাড়িতে হয় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, সে বাড়ির বালা মুসিবত থাকে না, অভাব অনটন থাকে না, না খাইয়া আল্লাহ মারবে না, সে বাড়ির পুরুষ অ্যাক্সিডেন্টে মরবে না ইনশাআল্লাহ। এখন সালাম তো আমাদের কাছে শর্তে পরিণত হয়েছে, কি বলেন? হ্যাঁ, এ মিস্টার এ আসছে সাইকেলে চেপে আর মিস্টার বি হেঁটে হেঁটে যাচ্ছিল, এখন বি এ কে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম এ ভাই, তাহলে এ চিন্তা করছে এই মাত্র লকডাউন গেল
শালার হাতে পয়সা কড়ি নেই, মনে হচ্ছে কিছু টাকা ধার চাইবে, ভয়ে সাইকেলের পেটেলটা উঁচু করে জোরে চাপ মারছে আর বলছে ওয়ালাইকুম আসসালাম, মানে জোরে পালাই বাবা, ও যেন আর কিছু বলার সুযোগ না পায়। এই তো আমাদের স্বার্থে পরিণত হয়েছে বন্ধু, সেই জন্য অনুরোধ করব বন্ধু, হাসান হোসেন নিয়ত করিল সিধা, তারা বুঝেই নিল যে বৃহৎ সে যে হুকমে নবী রই ফিদা, সেদিন হতে হাসান হোসেন সদা বাড়িয়ে দিল এই সালামের মর্যাদা, এম এ হাবিব হওরে অতিব আশিকে সালাম এ যে হজরতি কালাম, এম এ হাবিব হওরে অতিব আশিকে সালাম এ যে হজরতি কালাম, আর ঝুঁকে যেতে পারে হাসর ময়দান, মিজান 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 একদা হাসান হোসেন, মিজান মানে পাল্লা। হয়তো আমাদের নামাজ রোজায় হজ জাকাতে অনেকেই নাকনেকির খাতা শূন্য থাকবে, কিন্তু সালাম দেওয়ার নেওয়ার বিনিময়ে আল্লাহ পাক হয়তো এটা নাজাতের জরিয়া করে দেবেন, আমাদের নেকির পাল্লা ঝুঁকিয়ে দেবেন, ফলে এই সালামের বিনিময়ে আমরা জান্নাত পেয়ে যাব। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে সালাম বিনিময় করার তৌফিক ইনায়াত করুন, বলুন আমিন, জোরে বলুন সুম্মা আমিন। আমার ভাই জানেরা, এই গজলটা অনুরোধ ছিল আমার ভাইয়ের, এ ভাই এসে খানিকক্ষণ পিছনে সামনে বসলো, আবার ভাই হয়তো প্রয়োজনীয় কাজে গেছে। দোস্ত এরপরে আরো দুটো গজলের ফরমাইশ আছে, আমাকে বহুদিন পরে ভাইয়েরা পেয়েছে, তো পুরানো ক্যাসেটের আশিক্য যারা বসে আছে এরা আমার অন্ধ ভক্ত, আমার দিক তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই আসলাম হাবিবের ক্যাসেট শুনতে শুনতে আমার দাদিটা মরে গেছে, এই আসলাম হাবিবের মা ফাতেমার চাদর শুনতে শুনতে আমার নানি ইন্তেকাল করেছে, এই আসলাম হাবিবের মা ফাতেমার সংসার শুনতে শুনতে আমার নানা যান চলে গেছে, আমার মুখের দিক তাকিয়ে আমার আশিক ভাইয়েরা কেউ কেউ গালে হাত দিয়ে দেখছে ভাবছে এই আওয়াজটাই তো সেই শুনতাম রে, তাতে অনেকদিন পরে চোখে দেখতে পেলাম, সেই মহাব্বতে আমার ভাইয়েরা বসে আছেন। আগেই বলেছি ক্যাসেট চালিয়ে দিচ্ছি বন্ধু, কারণ নতুন কথা কিছু নেই, এবার নতুন কথা কিছু শুনতে গেলে দুনিয়াদারি কথা, দিনদারি কথা নতুন কিছু নেই, দুনিয়াদারি কথা, কারণ দিনদারি কথা নতুন কোথায় পাওয়া যাবে, সেই একই কোরআন। তবে হ্যাঁ একটা বিশেষ কথা বলে দিই বন্ধু, কোরআন রদবদল হচ্ছে, কোরআনের আয়াত পাল্টানো হচ্ছে, গোপনে গোপনে কোরআন নতুন ছাপা শুরু হয়ে গেছে, এই আয়াত আর থাকবে না, আয়াত চেঞ্জ হচ্ছে। কারণ আমরা বক্তারা চ্যালেঞ্জ করতাম না যে সেই 1500 বছর আগের ছাপা যে কোরআন আজও সেই কোরআন সারা পৃথিবীময় চলছে, বাইবেল পরিবর্তন হয়েছে, গীতা পরিবর্তন হয়েছে, ত্রিপিটক পরিবর্তন হয়েছে, জেন্ডাবেস্তা রূপে রূপান্তরিত হয়েছে, মহাভারত এই ভারতে যা শ্রীলঙ্কায় তা নয়, রামায়ণ আমেরিকায় যা এখানে তা নয়, তাহলে পরিবর্তন হয়েছে, পুরাণ একটা পুরাণ হলে যথেষ্ট হতো, পুরাণ তো একটাই, কিন্তু পুরাণ 18টা, বম্ব বৈবত্য পুরাণ, বিষ্ণু পুরাণ, কল্কি পুরাণ, শুদ্ধ পুরাণ, পদ্ম পুরাণ, কালী পুরাণ ইত্যাদি, তাহলে সব পরিবর্তন হয়েছে। যেমন বাইবেলই তো আগে যেটা ছিল ওটাকে বলেন ওল্ড টেস্টামেন্ট, এখন সে জায়গায় হয়ে গেছে নিউ টেস্টামেন্ট, তাহলে পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন একটা জেদ জবর পেশ পর্যন্ত পরিবর্তন হয়নি।